السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وآتوا النساء صدقاتهن نحلة، وقال الله تعالى في موضع آخر: إذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب، ذلكم أطهر لقلوبكم وقلوبهن. عن أبي سعيد الخدري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: فاتقوا الدنيا واتقوا النساء، فإن أول فتنة بني إسرائيل كانت في النساء. رواه مسلم. وعن أسامة بن زايد رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما تركت بعد فتنة أضر على الرجال من النساء. رواه البخاري ومسلم. রাজশাহী জেলার অন্তর্গত বাবা থানাধীন ঘোলহাড়িয়ায় অবস্থিত ইসলামিক স্কুলের আয়োজনে দুই দিন ব্যাপী ইসলামী সম্মেলনে প্রথম দিনে মহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীবোন, আমি আপনাদের সামনে কুরআন মাজিদের দুটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে দুটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় নারীর মর্যাদা, নারীর অধিকার মর্যাদা নিয়ে কুরআন এবং সুন্নার আলোকে কিছু কথা বলে আজকের আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন
আপন হাতে নিপুণ করে সৃষ্টি করেছেন মানব জাতিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে নিপুণভাবে সর্বোত্তম অবকাঠামোতে, সর্বোত্তম স্ট্রাকচার দিয়ে, ভিত্তি দিয়ে সৃষ্টি করেছি। মানুষের মতো নিপুণ সৃষ্টি পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। বর্তমান পৃথিবীতে যত সৃষ্টিজীব রয়েছে, যদি আমরা বিশ্লেষণ করি, পর্যালোচনা করি, লক্ষ্য করি, তাহলে মানুষের মতো নিপুণ সৃষ্টি পৃথিবীতে দ্বিতীয়টি পাওয়া যাবে না। বহু মখলুকাতের মধ্যে, অসংখ্য সৃষ্টিজীবের মধ্যে অনন্য সৃষ্টি হচ্ছে মানুষ। আমরা জেনেছি অনেক আগে থেকে বা শুনেছি 18,000 মখলুকাত, শুনেছেন কি এরকম কথা? কয় হাজার মখলুকাত? 18,000। কয় হাজার মখলুকাত শুনেছেন? 18,000। আমরা বিভিন্ন জায়গায় শুনেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে 18,000-এর মধ্যে সীমাবদ্ধ করা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি 18,000-এর মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি অসংখ্য সৃষ্টিজীব সৃষ্টি করেছেন এই পৃথিবীতে। তন্মধ্যে মানুষ সর্বোৎকৃষ্ট সৃষ্টি, মানুষ সর্বোত্তম সৃষ্টি। তো মানুষ সর্বোৎকৃষ্ট সর্বোত্তম সৃষ্টি ঢালাও ভাবে নয়, আমভাবে সকল মানুষ সর্বোৎকৃষ্ট নয়, আমভাবে সাধারণভাবে সকল মানুষ শ্রেষ্ঠ নয়। এর মধ্যে অনেক কোয়ালিটি রয়েছে যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়েনাতের মধ্যে 6 এবং 7 নম্বর আয়াত উল্লেখ করেছেন, যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াত উল্লেখ করেছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। তো যাই হোক, আমি ওই বিষয়ে আজকে যেতে চাই না আপনাদের মাঝে। আমি যেটা বলতে চাচ্ছি যে মানুষের সৃষ্টি করার পরে, আদম আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে, আদম আলাইহি ওয়াসাল্লাম যখন একাকিত্ব বোধ করলেন, নিঃসঙ্গতা অনুভব করলেন, বড়ই একা মনে করছিলেন নিজেকে, এই অভাব, এই শূন্যতা, এই গ্যাপ, এই দূরত্ব দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন হাওয়াকে, যা তার বাম পাজরের হাড় থেকে তৈরি করলেন, সৃষ্টি করলেন। মানুষ হিসাবে আদম আলাইহিসসালাম একক ছিলেন, একাই ছিলেন, এইবার তার জোড়া হলো, তার সহধর্মিনী পেলেন, জীবন সঙ্গিনী পেলেন, জীবন পরিচালনা শুরু হলো। যাই হোক, জান্নাতে বসবাস করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে প্রতিপালিত হচ্ছিলেন। একটি ভুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিনে ফিরিয়ে দিলেন, চলে আসতে হলো তাদেরকে এই পৃথিবীতে। এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন আবাদ করবেন, চাষ করবেন, তার একটা ফর্মালিটি ছিল এমনটি। তো যাই হোক, এই মানুষ, দুইজন মানুষ দিয়ে পৃথিবী আবাদ শুরু, যা বর্তমান পৃথিবীকে আমরা দেখছি তারই ধারাবাহিকতা। বর্তমান পৃথিবীর 750 কোটি মানুষ বসবাস করছে, তারই ধারাবাহিকতা ওই দুইজন থেকে। তো যুগ যুগ ধরে নারী পুরুষ সমাজে বসবাস করছে, কালক্রমে একটা সময় এসে, একটা পর্যায়ে এসে নারীদের অধিকার, নারীদের মর্যাদা ভুলুণ্ঠিত হয়,
তাদের মর্যাদা, তাদের অধিকার তৎকালীন সমাজের মানুষ দিতে ব্যর্থ হয়। তাদের ন্যায্য অধিকার পাওনা তৎকালীন সমাজের মানুষ দিতে পারেনি। যে যুগটাকে বলা হয় জাহেলী যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ, মূর্খদের যুগ, এই যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সত্যের পথ দেখানোর জন্য, সঠিক পথ দেখানোর জন্য নির্বাচন করলেন। সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানের ব্যক্তি একটি হাদিসের মধ্যে বোঝা যায়। সহিহ মুসলিমের 570 নম্বর হাদিস, আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতি বাবাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা ফাসতাফতি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে আমি প্রথম ব্যক্তি জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবো, এরপরে বলবো ফাসতাফতি, দরজা খুলে দাও, খুলো দরজা। ফায়াকুলুল খাযিম, যিনি প্রহরী জান্নাতের দরজা ভিতর থেকে লাগিয়ে রেখেছিলেন, তিনি জিজ্ঞাসা করবেন, মান আনতা, আপনি কে, আপনার পরিচয় কি? ফাকুলু, তখন আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরিচয় হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতা জান্নাতের দরজা খুলে দিয়ে বলবেন, বেকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করার পরে এর পাহারায় আমাকে রেখে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমাকে একটি মাত্র দায়িত্ব পালন করতে হবে, একটি তোমার কাজ, একটি দায়িত্ব, সেটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কেউ যেন জান্নাতে প্রবেশ করতে না পারে। হাদিস সহিহ মুসলিমের, মানে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের পরে জান্নাতে প্রথম প্রবেশের অধিকার দিবেন যাকে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করলেন, জাহেলিয়াত দূর করে, তৎকালীন সমাজের অজ্ঞতা দূর করে, নারীদের মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য। জাহেলি যুগে নারীদের সমাজচিত্র যদি দু একটি বলা হয় তাহলে বোঝা যাবে সমাজচিত্রটা কেমন। ইতিহাস থেকে আপনাকে দু একটি কথা বলি, যে ইতিহাসগুলো প্রামাণ্য ইতিহাস হিসেবে ধরা হয়। যেমন জাহেলি যুগে নারীর কোনো মর্যাদা ছিল না, তাদের কোনো অধিকার ছিল না, পিতার সম্পদে, স্বামীর সম্পদে, বাবা মার সম্পদে তাদের কোনো ন্যায্য অধিকার দেওয়া হতো না। তাদের বৈবাহিক নীতি যে কয়েকটি ছিল তার মধ্যে জঘন্য কিছু নীতি ছিল। যেমন একটা নারী বিয়ের উপযুক্ত হলে তার বিয়ের পাত্র আহ্বান করা হতো, ডাকা হতো, যারা তাকে বিয়ে করতে চায় তারা তার সাথে রাত যাপন করত, যদি ভালো লাগতো তাহলে বিয়ে করত, নতুবা সে তাকে ত্যাগ করত, অন্য আর একজন আসতো যে তাকে বিয়ে করতে চায়। এই রকম একটি বর্বর জঘন্য নীতি তাদের মধ্যে ছিল, যেটা একটা মনুষ্য জাতির জন্য শোভনীয় নয়। যা গরু ছাগলের আচরণ, এমনটা ছিল তাদের আচরণ। নারীদেরকে কারো শখ জেগেছে, দেখার প্রয়োজন পেটে বাচ্চা কিভাবে আছে, কিভাবে থাকে, নারীদের ডেকে নিয়ে পেট চিরে দেখা হতো বাচ্চাটা কি অবস্থায় আছে। একসময় ছটপট করে নারী মারা যেত, মহিলাটি মারা যেত, কিন্তু তাদের কোনো বেদনা লাগতো না, কারণ নারীদের কোনো মর্যাদা নেই। এই রকম একটি সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদার বাণী নিয়ে আগমন করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনায়। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের বৈবাহিক নীতি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈবাহিক নীতি বললেন, বিবাহের পদ্ধতি বললেন,
কন্যা হিসাবে একটা নারীর অধিকার কি, মর্যাদা কি তা বললেন, মা হিসাবে একটা নারীর মর্যাদা কি, অধিকার কি সেটা নিশ্চিত করলেন, স্ত্রী হিসাবে একটি নারীর মর্যাদা অধিকার কি তা নিশ্চিত করলেন, দাদি হিসাবে নানি হিসাবে একটি নারীর মর্যাদা এবং অধিকার কি সেটিও নিশ্চিত করা হয়েছে ইসলামে। চলুন আমরা একটু বিশ্লেষণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈবাহিক নীতি বললেন, যা আপনারা শুনেছেন, যে আলোচনা আপনারা আগেও শুনে থাকবেন এটি স্বাভাবিক। একটু বিশ্লেষণের জন্য আপনাদের নজরে দিয়ে আমি আমার মূল আলোচনায় ফিরে যাব। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা নারীকে বিবাহ করা হয় চারটি দিক দেখে। একটা নারীর চারটি বিষয় লক্ষ্য করে একটা নারীকে একটা পুরুষ বিবাহ করে, বিবাহ করে তার সৌন্দর্য দেখে, তার বংশমর্যাদা দেখে, দেখে তার ধন সম্পদ দেখে এবং তার ধর্ম দেখে। তার সৌন্দর্য, বংশমর্যাদা, ধন সম্পদ এবং দিনদারিতা, পরহেজগারিতা, এই চারটি বিষয় দেখে সাধারণত একটা নারীকে একটা পুরুষ বিয়ে করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চারটির শেষটিকে মূল্যায়ন করতে, পরহেজগারিতা, দিনদারিতা, তাকওয়াশীল নারীকে নির্বাচন করতে, আগের তিনটি গুণ যদি থাকে ভালো, যদি না থাকে, চার নম্বর গুণটা যদি পুরোপুরি থাকে, পরহেজগারিতা, দিনদারিতা, তাকওয়াশীল, এই গুণ যদি পুরোপুরি থাকে, তাকে প্রাধান্য দিতে, তাকে নির্বাচন করতে, তাকে সিলেক্ট করতে, নির্ধারণ করতে নসিহত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের সূরা হুজরাতের মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তাকওয়াশীল, পরহেজগারিতায় উত্তম, যার পরহেজগারিতা যত বেশি, যার তাকওয়া যত বেশি, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি, যার তাকওয়া যত বেশি। দেখুন সূরা তালাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, উমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি তাকওয়াশীল, যে ব্যক্তি তাকওয়াশীল আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বিপদ আপদে তার একটা পথ বের করে দেন। যত বড় বিপদে পড়ুক না কেন, যত বড় সমস্যায় পড়ুক না কেন, আল্লাহ একটা পর্যায় সৃষ্টি করে দেন তার জন্য, তার বাঁচার একটা পথ বের করে দেন। ওয়ায়ার জুকুহু মিন হাইসু লা ইহতাসিব, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে কল্পনাতীত উৎস থেকে রিজিক দান করেন। তাকওয়াশীল ব্যক্তির জন্য যে কোনো বিপদে আল্লাহ একটা পথ বের করে দেন, আর তাকে কল্পনাতীত উৎস থেকে রিজিক দেন। উমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাওয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। যে ব্যক্তি আল্লাহর উপরে আস্থা রাখে, ভরসা করে, তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। তো যে কথা বলছিলাম, যে মহিলা তাকওয়াশীল, যে মহিলা পরহেজগার, যে নারী দীনদার, তার বিপদ আপদে আল্লাহ পথ বের করে দেন, তাকে সর্বোত্তম কল্পনাতীত উৎস থেকে রিজিক দেন, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান, বিধায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম নারীকে স্ত্রী হিসাবে নির্বাচন করতে বললেন, এই রকম নারীকে স্ত্রী হিসাবে প্রাধান্য দিতে বললেন। তিনটি গুণের অভাব থাকলেও, সৌন্দর্যে ঘাটতি থাকলেও, সম্পদে ঘাটতি থাকলেও, বংশ মর্যাদায় ঘাটতি থাকলেও, পরহেজগারিতা যদি কানায় কানায় পূর্ণ থাকে, তাকওয়াশীল দীনদার যদি হয়, তাকে প্রাধান্য দিতে বলেন স্ত্রী হিসাবে। নারীর মর্যাদা এখানে শুরু। যখন স্ত্রী হিসাবে তাকে গ্রহণ করলাম, স্ত্রী হিসাবে তাকে বরণ করে নিলাম, তখন গ্রহণ করতে চাচ্ছি, তখন আরেকটা প্রসেস দিলেন, নারীর অধিকারটা দেখুন আরেকটা পর্যায় দিলেন। সে পর্যায়টা হচ্ছে কি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবি এসে বলছেন, হ্যাঁ রাসূল সাল্লাম আমি বিয়ে করতে চাই, অমুক মহিলাকে বিয়ে করতে চাই। আর রাসূল সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি তাকে দেখেছো? তখন বললেন যে না আমি দেখিনি। বলছে না তুমি তাকে দেখে নাও, তুমি তাকে আগে দেখে নাও, তাহলে এইটা তোমার এবং তার হৃদয়ের মধ্যে ভালোবাসা উদ্রেক করবে, বিবাহের প্রতি উদ্বুদ্ধ করবে। তাহলে দেখুন পরস্পরকে দেখার সুযোগ তৈরি করে দিলেন। যখন পুরুষ নারীকে দেখবে তখন নারীও পুরুষকে দেখবে স্বাভাবিকভাবে। দুইজন অপরিচিত নারী পুরুষ একত্রিত হচ্ছে পুরো লাইফের জন্য, পুরো জীবনের জন্য পরস্পরকে দেখার একটা সুযোগ করে দিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাকে বলে দিলেন নারীর অনুমতি নিতে, একটা মেয়ের বিয়ে দেওয়ার জন্য অনুমতি নেওয়ার কথা বললেন। অনুমতির তিনটা পদ্ধতি বললেন। প্রথমত তাকে জিজ্ঞাসা করতে হবে যে তার বিয়ে দিতে চাচ্ছে বাবা, তার মতামত কি, বিয়ে দিতে চাচ্ছে মতামত কি। যদি মুখ ফুটে বলে যে হ্যাঁ রাজি বা বিয়ে করতে চাচ্ছি বা মুখ ফুটে সম্মতি দেয়, তাহলে তার বিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। দুই, যদি মুখ ফুটে কথা বলল না কিন্তু মুচকি হাসলো বা হেসে দিল, তাহলে তার বিয়ে দেওয়া যাবে, কারণ তার সম্মতি আছে। তিন, মুখ ফুটেও বলল না, হাসিও দিল না, কিন্তু চুপ থাকলো, নীরব থাকলো, তাহলেও তার বিয়ে দেওয়া যাবে, কারণ তার সম্মতি আছে। নীরবতাকে সম্মতি সূচক ধরা হয়। তিনটা স্তর দিলেন তার সম্মতির জন্য। কিন্তু যদি স্পষ্ট না বলে অথবা কেঁদে ফেলে, কাঁদতে থাকে, বিয়ে করবে না মরবে, তাহলে তার বিয়ে দেওয়া যাবে না, তার বিয়ে দেওয়ার সুযোগ নেই। তাকে বোঝাতে হবে, রাজি করতে হবে, আরো সময় নিতে হবে, তার উপর চাপ সৃষ্টি করে জোর করে বিয়ে দেওয়ার সুযোগ ইসলাম দেয়নি। নারীর অধিকার দেওয়া শুরু। যেখানে জাহেলি যুগে একটা নারীর বিয়ের ক্ষেত্রে মতামত তো দূরের কথা, বহু পুরুষ তার কাছে গমন করার সুযোগ পেত, বহু পুরুষ তার কাছে আসার সুযোগ পেত, তারপরে ভালো মন্দ যাচাই বাছাই হতো। সেখানে বিয়ের পূর্বে তার সম্মতির ব্যবস্থা করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম বিয়ের পূর্বে তার সম্মতিতে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিল, যেটা তার অধিকারের মধ্যে পড়ে, এটা তার অধিকার, তাকে দিতে হবে, জোর করে বিয়ে দিতে নিষেধ করলেন সবার উপস্থিতি। এরপরে যখন বিয়ের পিঁড়িতে বসলো, বিয়ের পর্যায় তৈরি হলো, তখন মেয়েদের জন্য মোহর আনার ব্যবস্থা করলো ইসলাম। সূরা নিসা 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না লিহনাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তাদের অধিকার ফিরিয়ে দাও, তাদের প্রাপ্য মনে করে, তাদের প্রাপ্য মনে করে, তাদের হক মনে করে, তাদের অধিকার মনে করে, ইহসানের সাথে তাদের মোহর পরিশোধ করে দাও।
এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ হলো মেয়েদের মোহরানা পরিশোধ করে দিতে হবে এবং পরিশোধ করতে হবে, এটা তাদের অধিকার মনে করে, এটা তাদের অধিকার মনে করে খুশি মনে ইনসাফের সাথে তার মোহরানা পরিশোধ করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। সম্মানিত উপস্থিতি, যেখানে নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করলে কোনো অধিকার দেওয়া হতো না, পশু প্রাণীর মতো আচরণ করা হতো নারীদের সাথে, সেখানে ইসলাম নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে মোহরানা নিশ্চিত করলো, তার মোহরানা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, মোহরানা পরিশোধ করাই উচিত। যদি সমস্যা থাকে, একান্ত সমস্যা থাকে, তাহলে চাইলে বাকি কিছু রাখতে পারে, কিন্তু বাকির উপরে জীবন পার করবে, বাকির উপরে পুরো লাইফ শেষ করে দিবে, এটা ইসলাম বলেনি। বরং একজন সাহাবী আল্লাহ সাল্লামের কাছে এসে বলছেন, হে আল্লাহ সাল্লাম, আমি বিয়ে করতে চাচ্ছি অমুক মহিলাকে, এটা বিয়ের ব্যবস্থা করা হলো। আল্লাহ সাল্লাম বলছেন, তুমি তাকে মোহরানা দিবে এরকম কিছু আছে? তো সাহাবী বলছেন, রাসূল সাল্লাম, আমার কাছে তো তেমন কিছুই নেই, তো কি দিয়ে মোহরানা দিবে? তখন তিনি বলছেন, আমার যে পরনের কাপড়টা আছে, আমার যে লুঙ্গিটা আছে, এইটা আমি দুই টুকরো করতে চাই। আমি দুই টুকরো করে এক টুকরো আমি তাকে দিতে চাই, আর আরেক টুকরো আমি করতে চাই, এইভাবে আমি বিয়ে করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি এটা দুই টুকরো করে দিয়ে দাও, তাহলে তুমি করবে কি, তোমার পরনে সমস্যা হবে, তোমার পরনে সমস্যা হবে, তোমার পরনে সমস্যা হবে। বিধায় অন্য কিছু শেষ পর্যন্ত বলতে বলতে রাসূল সাল্লাম বললেন, যদি তামার লোহার একটি আংটিও হয়, সেটিও ব্যবস্থা করো। এমনকি হাদিসে এই পর্যন্ত গেলেন যে কোরআন, তুমি যে কোরআন তেলাওয়াত জানো, এই কোরআন শিখানোর বিনিময়ে তুমি তাকে বিয়ে করবে, মানে মোহরানাটা নিশ্চিত করলো, মোহরানা আদায় করে বিয়ের ব্যবস্থাটা পাকাপোক্ত করলো। কিন্তু আজকে আমাদের সমাজে কি হচ্ছে, আমাদের সমাজে বর্তমানে কোন প্রক্রিয়া আগাচ্ছে, 1,05,100 টাকা মোহর, তন্মধ্যে 100 টাকা নগদ আর 1,05,000 টাকা বাকিতে বিয়ে পড়ানো হচ্ছে, এমনটা হচ্ছে নাকি? এটা তার সাথে প্রতারণা সামিল নয় কি? এটা তার সাথে প্রতারণা করা হচ্ছে কি হচ্ছে নাকি? সম্মানিত উপস্থিতি, আপনারা আমার একটু বোঝা উচিত, আপনারা আমার একটু ভাবা উচিত, আপনারা আমার একটু বিশ্লেষণ করা উচিত যে আমরা কোন প্রক্রিয়া আগাচ্ছি, আমরা কিভাবে আগাচ্ছি। আর রাসূল সাল্লাম সাহাবিদেরকে কি শিখালেন, আর আমরা কি শিখলাম, আমরা কিভাবে আগাচ্ছি? তাদের মোহরানা যেখানে খুশি মনে, তাদের হক মনে করে দেওয়ার কথা, সেখানে আমরা মোহরানা ক্ষমা চাচ্ছি বাসর রাতে, বাসর রাতে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বা পরবর্তীতে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বা এই যে প্রক্রিয়াগুলো গ্রহণ করছি, যেটা প্রতারণার সামিল, যেটা প্রতারণার মধ্যে পড়ে যায়, আপনাকে আমাকে প্রতারণা থেকে বাঁচার চেষ্টা করতে হবে, তাদের মোহরানা আদায় করতে হবে। দেখুন, মোহরানা আদায় করে যখন বিয়ে হয়ে গেল, মোহরানা আদায় করে বিয়ে হলো, সংসার জীবন শুরু, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যেই মানের খাবার খাবে সেই মানের খাবার খাওয়াবে, তুমি যেই মানের পোশাক পরো সেই মানের পোশাক তাকে পরাবে,
অধিকার গুলো দেখেন, নিজে যে মানের খাবার খাচ্ছে সেই মানের খাবার খাওয়ানোর জন্য বললেন, নিজে যে মানের পোশাক পরছে সেই মানের পোশাক পরানোর জন্য বললেন। অথচ আমরা নিজেরা যে স্ট্যাটাস নিয়ে চলি, আমাদের স্ত্রীর ক্ষেত্রে সেই স্ট্যাটাস মেনটেন খুব কম পুরুষই করি। আমরা বাহিরে যেই মানের খাবার গ্রহণ করি, আমরা আমাদের স্ত্রীদেরকে সেই মানের খাবার খুব কম পুরুষই দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে নারীদের সম্পদের বিষয়টা নিশ্চিত করলেন। স্বামীর সম্পদে সন্তান যদি না থাকে তাহলে স্বামীর সম্পদের এক চতুর্থাংশ স্ত্রীর জন্য বরাদ্দ করলেন। যদি স্বামীর সন্তান থাকে তাহলে নারীর জন্য এক অষ্টমাংশ, আট ভাগের এক ভাগ স্ত্রীর জন্য বরাদ্দ করলেন। পিতা হিসাব, পিতার কাছ থেকে কন্যা হিসাবে যদি একজন কন্যা থাকে আর কেউ নেই, আপন সন্তান নেই, তাহলে বাপের অর্ধেক সম্পদ নারীর ওই কন্যার জন্য ইসলাম নিশ্চিত করল। যদি অন্য আরিস নেই, তার ভাই নেই, কন্যা দুইজন আছে, তখন তিন ভাগ সম্পদের দুই ভাগ কন্যার জন্য নিশ্চিত করেছে ইসলাম। দুই কন্যার জন্য পুরো সম্পদের তিন ভাগের দুই ভাগ দুই কন্যা নিবে। এরপরে যদি পুত্র কন্যা একসাথে থাকে, পুত্র আছে কন্যা আছে একসাথে, তাহলে পুত্রের অর্ধেক নারী কন্যার জন্য ইসলাম নিশ্চিত করেছে। পুত্র যা পাবে তার অর্ধেক পাবে কন্যা। যদি ভাই বোন হয়, ভাই বোন একসাথে আসে, তাহলে বাপের সম্পদে ভাই বোন ভাগ করবে, ভাই নিবে ডবল, বোন নিবে অর্ধেক। এইভাবে স্বামীর সম্পদে নারীর অধিকার ইসলাম নিশ্চিত করেছে। সূরা আল ইমরানের মধ্যে, সূরা নিসার মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে। স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার নিশ্চিত করেছে, বাবার সম্পদে কন্যার অধিকার নিশ্চিত করেছে। যখন একটা নারী মা হিসেবে আসবে তখন সন্তানের যদি তার ছেলের যদি ছেলে মেয়ে থাকে তাহলে ছয় ভাগের এক ভাগ মা নিবে সন্তানের সম্পদ থেকে, যদি ছেলে মেয়ে থাকে। আর ছেলে মেয়ে নেই, যে মারা গেছে তার ভাই বোন দুই বা ততোধিক নেই, তখন সম্পূর্ণ সম্পদের এক তৃতীয়াংশ মায়ের জন্য বরাদ্দ করেছে ইসলাম। মা সন্তানের পুরো সম্পদের তিন ভাগের এক ভাগ, এক ভাগ ভোগ করবে যদি মৃত ব্যক্তির ছেলে মেয়ে না থাকে, তাহলে ভাই বোন নেই, ছেলে মেয়ে নেই। তখন একটা নারীকে মা হিসাবে সম্পদ দিচ্ছে ইসলাম, একটা নারীকে স্ত্রী হিসাবে সম্পদ দিচ্ছে ইসলাম, একটা নারীকে কন্যা হিসাবে সম্পদ দিচ্ছে ইসলাম। যেখানে নারীর কোনো অধিকারই ছিল না তখন কয় সূত্র থেকে দিচ্ছে? দেখুন, অধিকারের ক্ষেত্রে যদি আসি তাহলে আট প্রকারের নারী সম্পদ পায়, আট প্রকারের নারী সম্পদ পায়। মা সম্পদ পায়, দাদি বা নানি সম্পদ পায় সিস্টেম অনুযায়ী, এরপরে সহোদর বোন সম্পদ পায়, বৈমাত্রেয় বোন সম্পদ পায়, বৈপিত্রেয় বোন সম্পদ পায়, কন্যা সম্পদ পায়, পৌত্রী সম্পদ পায়, স্ত্রী সম্পদ পায়। আট প্রকারের নারী সম্পদের অধিকারী রাখে, অধিকার রাখে। বোন তিন প্রকারের, সহোদর বোন, বৈপিত্রীয় বোন, বৈমাত্রেয় বোন। কন্যার স্তরে দুই প্রকার, কন্যা আর পৌত্রী, মানে পুত্রের কন্যা, পাঁচজন গেল। মুরুব্বীরা দুইজন, মা এবং দাদি বা নানি সাতজন গেল, আর স্ত্রী একজন, আটজন কন্যা সম্পদ পায়।
তো যেখানে একজন নারীকে ইসলাম সম্পদ দেওয়ার বিষয় নিশ্চিত করেছে, সেখানে অনেক অমুসলিম বা কিছু মুসলিম যারা এই বিষয়গুলো অবগত নয়, তারা বলে ইসলাম নারীদের অধিকার নিশ্চিত করেনি বা অধিকার দেয়নি। এটা একটা ডাহা মিথ্যা কথা, এটা একটা ডাহা অন্যায়, নির্ভেজাল একটি মিথ্যা কথা। হ্যাঁ, নারীকে সম্পদ দেওয়ার ক্ষেত্রে লিদ্দাকারে মিত্রু হাদ্দিল উমতাইন, দুই নারী এক পুরুষ অনুপাতে পাবে, দুই বোন যা পাবে ভাই একাই তা পাবে, এইটা কিন্তু ইসলাম বলেছে। দুই নারী দুই কন্যা যা পাবে, পুত্র তাই পাবে, এইটাকে পুঁজি করে অনেকে বলতে চেয়েছে যে ইসলাম নারীকে ঠকিয়েছে, ছেলের চেয়ে অর্ধেক দিয়েছে। কিন্তু তারা গোড়ার বিষয়গুলো জানে না, কোরআন মাজিদের যা আরো অন্য বিধানগুলো রয়েছে নারীদের, এই বিষয়ে তাদের জ্ঞান নেই। ধরুন ছোট্ট একটি উদাহরণ দেই বুঝার স্বার্থে, যে ইসলাম এখানে নারীকে ঠকিয়েছে না জিতিয়েছে। আপনাদের কি হয়, নারীকে ঠকিয়েছে? নারীকে কিন্তু ইসলাম ঠগায়নি। কিভাবে ঠগায়নি, কিভাবে জিতিয়েছে, আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই। ধরুন একটি লোক মারা গেল, একটি লোক মারা গেল, মারা যাওয়ার সময় ওই লোকটি 6 লক্ষ টাকা রেখে গেছে, একটা ছেলে আর একটা মেয়ে আছে, আর কেউ নেই, স্ত্রী আগেই মরেছে লোকটা। এখন লোকটি মারা যাওয়ার সময় 2 লাখ টাকা রেখে গেছে, 6 লক্ষ টাকা। তো 6 লক্ষ টাকা এখন ভাই বোনের মধ্যে ভাগ হচ্ছে, ভাই 2 লাখ টাকা পাবে? আপনি তো জানেন জানা কথা, বোনের ডবল, ভাই পাবে 4 লাখ, আর বোন পাবে 2 লাখ, বোন পাবে 2 লাখ, ভাই 4 লাখ, বোন 2 লক্ষ টাকা ভাগ নিয়েছে। এখন ওর বোনের বিয়ে দেওয়ার প্রয়োজন, বিয়ে দেওয়ার দায়িত্ব কার? ভাইয়ের। বাপের অবর্তমানে বিয়ে দেওয়ার দায়িত্ব ভাইয়ের। বোন যদি তার অংশ থেকে সম্পদ না দেয়, তাহলে ভাই জোর করে নিতে পারবে? বিয়ের ক্ষেত্রে নেওয়ার অধিকার আছে? নেওয়ার অধিকার নেই, কারণ এটা ভাইয়ের জিম্মেদারি, ওই জন্য ইসলাম ডবল দিয়েছে তাকে। এখন বোনের বিয়ে দিতে মনে করেন 50,000 টাকা খরচ হয়ে গেল ভাইয়ের, তাহলে ভাইয়ের কথা থাকলো 3.5 লাখ। আর ওর বোনকে যার সাথে বিয়ে দিল, ওর বোনকে ওর দুলা ভাই বা ওর ভগ্নিপতি 50,000 টাকা মোহরানা দিল নগদে, তাহলে এবার বোনের কত হলো? বোনের হলো 2.5 লাখ। আর ভাইয়ের কত হলো? ভাইয়ের হলো 3.5। এবার দেখুন, কিছুদিন পরে ভাইয়ের বিয়ে করা দরকার হলো, ভাই যখন বিয়ে করলো, তখন ভাইয়ের বিয়ের খরচ বহন কে করবে? বোন। ভাইয়ের টাকা থেকে 50,000 টাকা খরচ হলো ভাইয়ের বিয়েতে, তাহলে ভাইয়ের এখন কত হলো ব্যালেন্স? কত? 3 লাখ। আর বোনের আছে কত? 2.5 লাখ। এখন ওর ভাই যাকে বিয়ে করলো, যে মেয়েটাকে বিয়ে করলো, তাকে 50,000 টাকা মোহর দিল, এখন ভাইয়ের কত থাকলো? ভাইয়ের। আর বোনের কত? সমান, সমান হয়ে যায়নি। এইবার এতক্ষণ আমি বুঝালাম, পরের কথাটা আপনাকে বোঝানোর জন্য, এইবার হচ্ছে অধিকারটা দেখেন। ভাই বা ভাবি বা ভাইয়ের পরিবারের লোক বোনের বাড়ি বেড়াতে গেছে, খরচ বহন করবে কে? ভাইয়ের পরিবারের লোক বোনের বাড়ি বেড়াতে গেছে, খরচ বহন করবে কে? দুলা ভাই, বোনের শ্বশুর ফ্যামিলি। ওর 2.5 লাখ টাকা থেকে 1 টাকা খরচ হবে? 1 টাকা খরচ হবে? হবে না। ওর বোন অসুস্থ, চিকিৎসা করবে কে? তার ভগ্নিপতি। তার কাপড় দরকার, তার এটা প্রয়োজন, তার ওটা প্রয়োজন, তার এই দরকার ওই দরকার, সব প্রয়োজন কে মিটাবে? তার ভগ্নিপতি। তার 2.5 লাখ টাকা ক্যাশ যা আছে তাই ধসবে না। এইবার ওর ভাই, ভাইয়ের বাড়ি যখন বোন বেড়াতে আসলো, তখন ভাইয়ের সম্পদ থেকে যাবে না বোনের সম্পদ থেকে?
ভাইয়ের সম্পদ থেকে, তার খরচ, তার জীবিকা নির্বাহ, তার ভরণ পোষণ, বা তাকে কিছু যদি হাতিয়ে দিতে চাই, সব খরচ হবে ভাইয়ের কাছ থেকে। ইসলাম যদি বলেন তাহলে তো দেখা দেখে মনে হচ্ছে ভাইকে নিয়েছে, ওর কিন্তু কোন খরচ নেই। স্বামীর সংসারে যদি এক টাকা দিতে না চাই, ইসলামের দৃষ্টিতে স্বামীর কোন অধিকার নেই এক টাকা জোর করে স্ত্রীর কাছ থেকে নেওয়া। স্বেচ্ছায় যদি দিতে চাই যে তোমার সংসার চলছে না, আমার কাছে তো অনেক টাকা, আমি 10,000 টাকা দিলাম, তুমি খরচ করো, স্বেচ্ছায় দিতে চাইলে নিতে পারবে, কিন্তু ছলে বলে কৌশলে প্রতারণা করে ফাঁদ পেতে সিস্টেমের মধ্যে ফেলে দিয়ে স্ত্রীর টাকা ভোগ করবে স্বামী, এই অধিকার ইসলাম দেয়। আমি বোঝাতে পারলাম কিনা জানি না। প্রকারান্তরে যদি খেয়াল করে দেখি তাহলে নারীকে ইসলাম ঠগায়নি, বরং নারীকে ইসলাম পরিপূর্ণ মর্যাদা দিয়েছে, নারীকে ইসলাম পরিপূর্ণ মর্যাদা দিয়েছে। এরপরে যখন গর্ভে সন্তান আসলো, অধিকারের দিকগুলো বলছি, যখন গর্ভে সন্তান আসলো, সন্তান ভূমিষ্ঠ হলো, ছেলে হোক চাই মেয়ে হোক, স্ত্রীর প্রতি দুর্ব্যবহার করার সুযোগ ইসলাম দেয়নি, দিয়েছে কি? বরং কন্যা সন্তান জন্ম নিলে ইসলাম স্পেশাল কিছু উপহারের কথা বলেছে, তাই নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তিনটি কন্যা সন্তানকে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত প্রতিপালন করে, কন্যা সন্তানকে বিয়ের উপযুক্ত পর্যন্ত তিনটে কন্যা সন্তানকে লালন পালন করেছে, এরপরে সৎ পাত্রে পাত্রস্থ করেছে, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর নির্মাণ করে দেন বা নির্ধারণ করে দেন, জান্নাতের জন্য তার সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকজন সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি দুইটা কন্যা সন্তান হয়? তখন বলছেন যে দুইটি হলেও, সাহাবী আর জিজ্ঞাসা করেনি, উনি বলছেন আমার মনে হয় যদি আমি একটির কথা বলতাম তাহলেও হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটির কথাই তিনি সাপোর্ট করতেনি, তো আমি আর জিজ্ঞাসা করিনি। সহিহ বুখারীতে আরেকটি বর্ণনা এসেছে, একজন ভিখারিনী, একজন দরিদ্র মহিলা কিছু চাইতে ভিক্ষে করতে আসলো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন যে আমরা ক্ষুধার্ত, যদি কিছু খাবার থাকে আমাদেরকে দিন দেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাহিনীটা শোনাচ্ছেন যে আমি ঘরে গিয়ে দেখলাম কোনো কিছুই নেই, একটা খেজুর আছে শুধু ঘরের ভিতরে, একটা খেজুর। তো এই একটা খেজুর নিয়ে এসে ওই দরিদ্র ভিখারিনী মহিলার হাতে দিলাম। তো মহিলার সাথে দুইটা কন্যা সন্তান ছিল, দুইটা ছোট ছোট বাচ্চা ছিল মেয়ে। ওই মহিলা খেজুরটা দুই টুকরো করলো, দুই টুকরো করে দুইটা সন্তানকে দুই কন্যার মুখে তুলে দিল, নিজে কিছু খেল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুই কন্যা ওই মহিলার জান্নাতে যাওয়ার মাধ্যম হবে, হাদিস সহিহ বুখারী, যে এই দুই কন্যা ওই মহিলার জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে মেয়েরা জান্নাতে যাওয়ার কারণ কার? পিতা মাতার জন্য। মেয়েরা কন্যারা জান্নাতে যাওয়ার মাধ্যম পিতা মাতার জন্য। এমনকি আল্লাহ সুসাল্লাম বলছেন যে তিনটি সন্তান কন্যা, তিনটি কন্যা প্রতিপালন করেছে, উপযুক্ত পর্যন্ত বিয়ে দিয়েছে, আমি এবং ওই লোকটি তিন কন্যার বাবা জান্নাতে এইভাবে থাকবো বলে আঙ্গুল দুইটা জমা করে দিলেন, আঙ্গুল তুলে ধরে ফাঁকা রাখেননি, কি করেছেন? জমা করে দেখালেন যে জান্নাতে আমরা দুইজন এভাবে থাকবো, তিনটা কন্যা লালন পালন করলে। যেখানে জাহেলি যুগে কন্যাদেরকে জীবন্ত পুঁতে দেওয়া হতো, একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, হে আল্লাহ রাসূল, আমি তো আমার আটটা কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে দিয়েছি, ইসলাম গ্রহণ করেছেন। উনি নিজের স্বীকার করছেন, কয়টা কন্যা সন্তান? আটটা। এখন তো আপনার আমার আটটা সন্তানই নেই,
আটটার অর্ধেক চারটাও নেই, চারটার অর্ধেকে নেমে এসেছে, তাই না? দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। এই নীতি তো আমরা চলে আসেনি। হ্যাঁ, এই নীতি ইতিমধ্যে বিশ্বের বহির্বিশ্বে অনেক রাষ্ট্র চেঞ্জ করছে, এখন বেশি সন্তান নেওয়ার প্রতি উদ্বুদ্ধ করছে। যে কথা বলছিলাম, আটটি কন্যা সন্তান নিজ হাতে তুলে দিয়েছেন, সাহাবি বলছেন আমি আমার কি ক্ষমা হবে? আল্লাহ সুসাসম বলছেন তুমি ইসলাম গ্রহণ করার পরে, ইসলাম গ্রহণ করার সাথে সাথে, কালেমায়ে শাহাদাত পাঠ করার সাথে সাথে, জাহেলি যুগের তোমার যত পাপ ছিল সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ইসলাম হচ্ছে এই জিনিস, ইসলাম গ্রহণের সাথে সাথে পূর্বের সব পাপ তোমার ক্ষমা হয়ে যায়। সবার উপস্থিতি, যে কথা বলছিলাম, যেখানে নারীদের বেঁচে থাকার অধিকারটা ছিল না জাহিল যুগের, কন্যা সন্তান জন্ম নিয়েছে সংবাদ পেলে বাবার চেহারা শুকিয়ে যেত, কন্যা সন্তান জন্ম নিয়েছে বাবা দুশ্চিন্তায় পড়ে যেত, কি করে আমি সমাজে মুখ দেখাবো যে আমার কন্যা হয়েছে। ওই সমাজে আল্লাহ সুসাল্লাম বলছেন কন্যা সন্তান লালন পালন করলে আমি এবং ওই ব্যক্তি জান্নাতে ভাবে থাকবো। এটা কন্যাদের অধিকার নয়, জাহেলি যুগে বেঁচে থাকারই অধিকার ছিল না কন্যাদের, বাঁচারই সুযোগ ছিল না, সেখানে তাদের তো বাঁচিয়ে রাখতে হবে উত্তম ভাবে, সৎ পাত্রে পাত্রস্থ করতে হবে, বিনিময়ে বাবা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। সবার উপস্থিতি, যে কথা বলছিলাম, কন্যার বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেছে ইসলাম, যা অতীতে ছিল না, জাহেলি যুগে ছিল না। এখন কিন্তু অনেকটা ওই ধারা আমাদের মাঝে চলে এসেছে, আমাদের মাঝে চলে এসেছে। যেখানে আলোচনা করছে এখান থেকে আমচত্বর কত কিলোমিটার হবে, কত কিলোমিটার? 8-9 কিলো বা 10 কিলো। আমচত্বরে ওখানে একটা ক্লিনিক আছে, তিলোত্তমা, নাম শুনেছেন বা অনেকে চিনেন। ওইখানে একজন, একটা ঘটনা আপনার কাছে নকল করছি, বহুদিন আগের, কয়েক, বেশ কয়েক বছর আগের, ওইখানে যিনি ছিলেন এইরকম একজন ব্যক্তির কাছে আমি শোনাম। তো একটা মেয়ে হয়তো বা 30, 32 বা 35 এরকম কিছু হবে, তো কন্যা সন্তান হয়েছে, অনেক কাঁদছে, বাচ্চা হওয়ার পরে ওর কাঁদা বেড়ে গেছে। মা বা প্রসূতিদের নিয়ম হলো বাচ্চার মুখ দেখলে দুঃখ কষ্ট কি হয়, ভুলে যায়। প্রসবের বেদনা মা হজম করতে পারে যখন সন্তানের মুখ দেখে, আর ওই মহিলা কাঁদছে, ওই মহিলা কাঁদছে। তো পাশের বেড থেকে জিজ্ঞাসা করছে আরেকজন মহিলা, তুমি কাঁদছো কেন? মানে বাচ্চা হওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা পরে বা কিছুক্ষণ পরে, তুমি কাঁদছো কেন, কেঁদে কাঁদছো? তখন বলছে আমি কাঁদছি, আমার স্বামী শ্বশুর ফ্যামিলি বলে দিয়েছে যদি কন্যা হয় তাহলে তোমার এই বাড়িতে ভাত হবে না, বেশ কয়েক বছর আগে কথা বলছে। এই বাংলাদেশের মাটিতে এই রাজশাহীর কথা বলছি, দূরের কথা নয়, যে যদি কন্যা সন্তান হয় এই বাড়িতে তোমার ভাত হবে না, সংসার হবে না তোমার এই বাড়িতে, এই জন্য আমি কাঁদছি। সেই জাহিলি যুগের রীতিনীতি আর এখনকার মধ্যে তফাৎটা কি? মাঝে মাঝে এই পত্রিকায় দেখা যায় ঢাকার ডাস্টবিনে বাচ্চার লাশ, কি না থাকা কন্যা সন্তান মাঝে মাঝে পাওয়া যায়। আর পার্শ্ববর্তী ইন্ডিয়ায় যদি দেখে দেখেন, ইন্ডিয়ায় চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত এবং তাদের কন্যা মারার ফাঁদ আরো শক্তিশালী। এখন ভ্রূণ টেস্ট করা যায়, ভ্রূণ থাকা অবস্থায় শুক্রকীটের ভ্রূণ টেস্ট করে বলা যায়, বা যখন 43 পার হয়, 43 পার হলে আকৃতি আসে, তখনই বলা যায় যে পেটে কি আছে, ছেলে না মেয়ে। টেস্ট করে যখন ধরা পড়ে পেটের সন্তান কন্যা মেয়ে, তখন ঔষধের মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে এটা গলিয়ে দেওয়া হয়, এবং এর পার্সেন্টেজ অনেক বেশি ইন্ডিয়ায়।
ঔষধের মাধ্যমে কন্যা সন্তানকে নষ্ট করে দেওয়া, ভ্রূণ মেরে ফেলে দেওয়া, এটা অনেক বেশি পার্সেন্টেজে। জাহেলি যুগে তারা জন্ম নেওয়ার পরে জীবন্ত পুঁতে দিত, আর এই যুগে এসে সভ্যতার যুগে এসে আমরা মার পেটেই হত্যা করে দিচ্ছি, ভ্রূণে তাদেরকে মেরে দিচ্ছি। তাহলে আমরা কতটুকু ভালো হলাম জাহেলি যুগের মানুষের চেয়ে? জাহেলি যুগের মানুষের চেয়ে আমরা কতটুকু ভালো অবস্থানে আসলাম, কতটুকু ভালো হলাম, একটু আপনার আমার বোঝা উচিত, একটু আপনার আমার খেয়াল করা উচিত। ইসলাম এই অধিকারটা নিশ্চিত করেছে যে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, তোমাদের সাথে খাবে বা তোমাদের সাথে থাকবে, তোমাদের ব্যয় বেড়ে যাবে, এইগুলো ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। এগুলোর ভয় বলে না, সন্তান হত্যা করা কাবিরা গুনার অন্তর্ভুক্ত, যা একাধিক আয়াতে একাধিক সহিহ হাদিসে উল্লেখ রয়েছে। বড় গুনা কাবিরা গুনা যেগুলো আছে তার মধ্যে একটা কাবিরা গুনা হলো সন্তানকে হত্যা করা। তো সন্তানকে, কন্যা সন্তানকে বেঁচে থাকার অধিকার দিয়েছে ইসলাম, যেটা জাহেলি যুগে ছিল না, তাদের বেঁচে থাকার সুযোগ ছিল না, ইসলাম এটা দিয়েছে। এরপরে দেখুন, ইসলাম নারীর মর্যাদা দিয়েছে মা হিসেবে, ইসলাম নারীর মর্যাদা দিয়েছে কি হিসেবে? মা হিসেবে। কিভাবে মর্যাদা দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, আমার কাছে সবচেয়ে ভালো আচরণ পর অধিকারী কে? তখন বললেন তোমার মা। এরপরে কে? আবারও বললেন তোমার মা। এরপরে কে? আবারও বললেন তোমার মা। এরপরে কে? তখন বললেন কি? তোমার বাবা। তাহলে মায়ের কথা কয়বার বললেন? তিনবার। আর বাবার কথা একবার। মায়ের তিন, বাবার তিন গুণ বেশি ভালো ব্যবহার পাবে মা সন্তানের কাছে। যেখানে নারীর অধিকার ছিল না, দুর্ব্যবহার করা হতো, এমনকি সৎ মাকে বিয়ে করত, সেখানে মাকে তিন গুণ বেশি মর্যাদা দিতে শিখালো বাপের চেয়ে। এর নাম হচ্ছে ইসলাম। তারপরেও যদি বলি ইসলাম নারীর মর্যাদা বা অধিকার নিশ্চিত করেনি, তাহলে এটা আমাদের চরম ভুল, এটা আমাদের চরম ভুল। আমরা ইসলাম বুঝতে ব্যর্থ হয়েছি, আমরা শরীয়ত বুঝতে ব্যর্থ হয়েছি। সমানিত উপস্থিতি, আমরা প্রত্যেকে চেষ্টা করব নারীদের অধিকারগুলো নিশ্চিত করার জন্য, আমরা প্রত্যেকে চেষ্টা করব নারীর যথাযথ মর্যাদা দেওয়ার জন্য। পরিশেষে আলোচনা শেষ পর্যায়ে এসে আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে দোয়া চেয়ে নিচ্ছি। আমি আপনাদের মঞ্চে ওঠার পর থেকে অসুস্থতা বোধ করছি, আমি কথাগুলো বললাম পরের জন আসার জন্য, কষ্ট করে আমি কথাগুলো বলছি, আমি অনেকটা অসুস্থতা বোধ করছি, যেটা আমার পক্ষে খুব কষ্টকর এখানে দাঁড়িয়ে কথা বলা। বিধা আপনারা দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সার্বিকভাবে সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা শুনলাম। এখন আমাদের সামনে একটি জাগরণী পরিবেশন করবেন মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ রকিবুল ইসলাম, আলহেরা শিল্পী গোষ্ঠীর সদস্য। আমি তাকে একটি জাগরণী পরিবেশনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। Thank you.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করো, জিকির করো, মহান প্রভুর তরে সারা দিন ময়। দুহাত তুলে কাঁদো তুমি অঝোরে নিরালায়। দোয়া করো, জিকির করো, মহান প্রভুর তরে সারা দিন ময়। দুহাত তুলে কাঁদো তুমি অঝোরে নিরালায়। তাসবিহ পড়ো সুবহানাল্লাহ, তাহমিদ পড়ো আলহামদুলিল্লাহ, তাকবীর ধ্বনি দাও আল্লাহু আকবার তাকবীর লিল্লাহ, হামদে বারি মুখরিত হো সারা পৃথিবী ময়। দোয়া করো, জিকির করো, মহান প্রভুর তরে সারা দিন ময়। দুহাত তুলে কাঁদো তুমি অঝোরে নিরালায়। ডাকো প্রভুকে চুপি সারে, ক্ষমা চাও তুমি প্রভুর দরবারে। ডাকো প্রভুকে চুপি সারে, ক্ষমা চাও তুমি প্রভুর দরবারে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলো বারে বারে। এ জীবনে রাখো শুধু আল্লাহর ভয়, আর তো কাউকে নয়। দোয়া করো, জিকির করো, মহান প্রভুর তরে সারা দিন ময়। দুহাত তুলে কাঁদো তুমি অঝোরে নিরালায়। দোয়া করো, জিকির করো, মহান প্রভুর তরে সারা দিন ময়। দুহাত তুলে কাঁদো তুমি অঝোরে নিরালায়। ছোট বড় সকল কাজে বিসমিল্লাহ বলো শুরুর আগে। ছোট বড় সকল কাজে বিসমিল্লাহ বলো শুরুর আগে। সমাধান হবে কাজ সুন্দর ভাবে সহজে দ্রুত বেগে। বিপদের সময় ধৈর্য ধরে ইন্না লিল্লাহ পড়তে হয়। দোয়া করো, জিকির করো, মহান প্রভুর তরে সারা দিন ময়। দুহাত তুলে কাঁদো তুমি অঝোরে নিরালায়। দোয়া করো, জিকির করো, মহান প্রভুর তরে সারা দিন ময়। দুহাত তুলে কাঁদো তুমি অঝোরে নিরালায়। দুহাত তুলে কাঁদো তুমি অঝোরে নিরালায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতৃবৃন্দ, আমরা একটা জাগরণ শুনলাম।